আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে আসছে। ইতিমধ্যেই তোমরা দেখতে পারছো, তোমাদের প্রথমত 5টি শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছিল, এরপরে 6টি শিক্ষা বোর্ডের কালকের নোটিশনিজি এবং সর্বশেষ তথ্য অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী তোমাদের এসএসসি পরীক্ষা সকল বোর্ডের পরীক্ষা স্থগিত করা হলো। তোমরা এখানে দেখতে পাচ্ছ বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড এর সমন্বয় কমিটির মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এখানে একটি নোটিশ প্রকাশিত রয়েছে। এখানে 14/5/2023 তারিখ অর্থাৎ আজকে একটা নোটিশ প্রকাশিত করা হয়েছে। বিষয়, এসএসসি ও সমমানের পরীক্ষা 2023 এর আগামী 15/5/2023 তারিখ সোমবার অনুষ্ঠব্য সকল বোর্ডের পরীক্ষা স্থগিত প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে, বঙ্গোপসাগরে সৃষ্টি প্রবল ঘূর্ণিঝড় মোখা এর কারণে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা 2023 কুমিল্লা শিক্ষা বোর্ড, যশোর শিক্ষা বোর্ড, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আগামী 15/5/2023 তারিখ সোমবারের অনুষ্ঠিত পরীক্ষা সমূহ স্থগিত করা হয়েছে। কিন্তু 15/5/2023 তারিখ অনুষ্ঠিত পরীক্ষার সকল বোর্ডের প্রশ্ন অভিন্ন হওয়ায় উক্ত পরীক্ষা সকল বোর্ডের পরীক্ষা সমূহ স্থগিত করা হলো। তো এই যে কেন্দ্রগুলিতে পরবর্তী সময় অর্থাৎ আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছিল, এখানে কিন্তু মূলত ঝড়ের আশঙ্কা ছিল এবং এখানে স্থগিত করা হয়েছিল। কিন্তু আগামীকালকের যে পরীক্ষাটি 15 তারিখের পরীক্ষাটি, এটা সকল বোর্ডের প্রশ্ন এক ধরনের হয়, সেক্ষেত্রে তোমাদের অন্যান্য বোর্ডের পরীক্ষাগুলো ওই কারণে স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তী সময়সূচি বিজ্ঞাপনের মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। 16/5/2023 তারিখ হতে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা রীতিমতো চলবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থাপনা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এবং নোটিশটি এখানে তুমি দেখতে পাচ্ছ, বাংলাদেশ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যে সভাপতি প্রফেসর তপন কুমার সরকার, তার এখানে সিগনেচার প্রাপ্ত। তো তোমাদের 15 তারিখের যে পরীক্ষাটি, এটা বাংলাদেশের কোনো বোর্ডই হবে না, অর্থাৎ আগামীকালকে তোমাদের কোনো এসএসসি পরীক্ষা নাই, এবং 16 তারিখের থেকে নিয়মিত রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে আশা করা যায়। যদি কোনো দুর্যোগের সমস্যা দেখা যায় সেক্ষেত্রে তোমাদের পরবর্তীতে আপডেট নোটিশ দিয়ে দেওয়া হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।